রিতা আপনি ইতিমধ্যেই জেনেছেন যে গাবতলি মূলত অবরুদ্ধ হয়ে আছে পরিবহন শ্রমিকদের দ্বারা এখানে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে দিয়েছে এবং আগুন ধরে দিয়েছে পুরো রাস্তা অবরোধ করে রেখেছে তারা কোনো রকমের গণপরিবহন চলাচল করতে পারছে না এই অবস্থাতে এই অবস্থায় পুরোপুরি অবরুদ্ধর মধ্য দিয়েই মানুষ অফিসগামী মানুষ অফিসে যাচ্ছে এবং বিভিন্ন কর্মজীবী মানুষ তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে এমনকি রোগীরাও চরম নাজেহালের মধ্যে এখানে মানে সময় পার করছে কেউ কেউ হয়তোবা যেতে পারছে তাদের গন্তব্যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী যারা আছেন তাদের তারা একটা অবস্থান নিয়েছেন এবং শ্রমিক যারা পরিবহন শ্রমিক যারা তারাও একটা মারমুখী অবস্থান নিয়েছেন তারা ঢিল ছুটছেন পাটকেল ছুটছেন এবং একটা মারমুখী অবস্থান নিয়ে তারা এগিয়ে আসছেন একইভাবে কিছুক্ষণ আগে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের দ্বারা রাবার বুলেট এবং টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে এখনও পরিস্থিতিটি এখানে উত্তপ্ত এবং এই উত্তপ্ত পরিস্থিতিতেই গাবতলি মূলত এখন কার্যত একটি অবরুদ্ধ নগরীতে পরিণত হয়েছে এই অবস্থায় মানুষের ভোগান্তি আরও চরমে বেড়ে যাচ্ছে এই পরিস্থিতি এখন পর্যন্ত এখানে রিতা